বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، بشتي بانغلر، شمانيتو، سرطا، ودرشق بندو، আজকের এই পর্বে আমরা আলোচনা করব নাস্তিকতার কোনো যৌক্তিকতা আছে কি আমরা জানি পৃথিবীতে মানুষেরা দুই ভাগে বিভক্ত একদল লোক আস্তিক আর একদল লোক নাস্তিক এই আস্তিক এবং নাস্তিকের এই বিভাজন এবং এর যৌক্তিকতা নিয়ে এ পর্বে আমরা আলোচনা করব এবং তাদেরকে কি করে তহিদ ও ইসালতের প্রতি দাওয়াত দেওয়া যায় সে প্রসঙ্গেও আলোকপাত করার চেষ্টা করব ইনশা আল্লাহ তাহারা

যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে নাস্তিক বলা হয় এই যে অস্বীকৃতির বিভাজন সর্বপ্রথম কুফুরের মাধ্যমে শুরু করেছিল ইবলিস আর ইবলিসের এই ষড়যন্ত্র ছড়িয়ে পড়ে সারা বিশ্বে তারই ফলশ্রুতিতে মানুষের ভিতরে এই বিভাজন সৃষ্টি হয় তো এ প্রসঙ্গে আমি সংক্ষেপে সারগর্ব কথা বলার জন্য অনুরোধ জানাবো জনাব শেখ আমানুল্লাহ আদানিকে নাস্তিক্যবাদ যেটা আমরা দেখতে পাচ্ছি তাদের মূল কথা যেটা তার মধ্যে একটি হল স্রষ্টাকে অস্বীকার করা স্রষ্টাকে অস্বীকার করছে তাদের একটি খোঁড়া যুক্তি রয়েছে যেটা আমরা আগেও বলে আসছি বলে এসেছি সেটা হল বিগ ব্যাং তথা মহাবিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে যার ফলে এর পিছনে কোনো স্রষ্টা নেই নাস্তিকবাদের আর গুরুত্বপূর্ণ বিষয় তাদের কাছে সেটা হলো ধর্মকে অস্বীকার করা এবং ধর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়া ধর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পিছনে তাদের যে যুক্তিটা ছিল তাদের বক্তব্য ছিল যে ধর্মটা হলো একটা আফিম ধর্মের কারণে মানুষ পাগল পাড়া হয়ে বিভিন্ন সময়ে অনাচার অত্যাচার করে থাকে অবশ্য এর পিছনে একটি যৌক্তিক কারণ ছিল তা ছিল যে ধর্মের নামে বিভিন্ন সময় ধর্ম ধর্মের নামে মানুষকে শোষণ করতো এমনকি এ ব্যাপারে একটি ঘটনাও শোনা যায় যায়বাদের প্রতিষ্ঠাতা মিস্টার কালমার্সের মায়ের উপরে একবার নির্যাতন করা হয়েছিল দেশের শাসকের পক্ষ থেকে ধর্মযাজকরা তদানীন্তনকালের কালের ফতুয়া দিয়েছিলেন যে শাসক ইচ্ছে করলেই দেশের যে কোনো মানুষকে যে কোনোভাবেই ব্যবহার করতে পারে সেখান থেকেই তার এই ক্ষোভের সৃষ্টি হয় এবং সে বলে যে ধর্ম মানুষকে নির্যাতন করা শেখায় মূলত ধর্মের নামে তথা ইসলামের নামে বা অন্যান্য ধর্মের নামে ধর্মযাজকেরা মানুষকে নির্যাতন করে থাকে এটাই হলো নাস্তিকদের মোটামুটি মৌলিক ধারণা জি ধন্যবাদ জানাব শেখ আমারুল্লাহ মাদানীকে সম্মানিত শুধুও দর্শকৃন্দ আমরা জানতে পারলাম এই নাস্তিকদের একটা বক্তব্য হলো যে পৃথিবী এটা এক অটোমেটিকভাবে সৃষ্টি এর কোনো স্রষ্টা নেই এটা তাদের একটা যুক্তি আর একটা হচ্ছে যে ধর্মের কোনো প্রয়োজন ধর্ম তাদের উপরে নিষ্পেষণ করে জুলুম করে আমরা জানি যে এই যে নাস্তিকতাবাদ তাদের বক্তব্য কিন্তু তারা নিজেরা এই পৃথিবীতে আসছে যাচ্ছে কোন প্রকৃতির নিয়মের ভিতরে এই প্রসঙ্গে একটু আলোকপাত করার জন্য জনাব শেখ আব্দুরাজমিন ইউসুফ সাহেবকে অনুরোধ করছি নাস্তিক বলতে তাদেরকে বুঝাই যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে নাস্তিক বলতে তাদেরকে বুঝাই যারা ধর্মের নামে কোনো কিছুকে মেনে নেওয়াকে অস্বীকার করে আসলে তারা যদি আসলে পৃথিবীতে পৃথিবীকে তারা যে যেটুকু জ্ঞান রাখে সেটুকু জ্ঞানকে চর্চা করে এটা দেখতো তাহলে হয়তো বা তাদের এটা থাকতো না ঠিক এটা যদি এইভাবে ভাবত যে পৃথিবী কীভাবে এরকমভাবে চলছে এটা চলে কি করে যেমন আমরা দেখতে পারি যে তুঁদ গাছ যদি গরু খায়। তাহলে গোবর হয় তুঁদ গাছ যদি পলু পোঁকা খাই তাহলে আর যদি হরিণে কুস্তুরি হয় তো একই সুগন্ধি একটা আতর আতরি কি বাকি তুমি সুপাশে তোমার পাগল এমন তো এটা যদি এই বিষয়টা তারা চিন্তা করে যে একটা গাছের পাতা তিন প্রাণী খেলে তিন রূপ হয় এটা কি করে হয় এবং এর এর পিছনে কে কে করে করে এটা এটা যদি ভাবা যায় তাহলে আল্লাহর অনুরূপই একটা ডিম একটা ডিম একটা মুরগি নিয়ে কয়েকদিন পেটের নিচে রাখলো তাতে একটা বাচ্চা হয়ে গেল ষোলো আঠারো দিন থাকার পরই এটা কি করে হলো বাহিরের বাতাস ভিতরে যায় না ভিতরের বাতাস বাইরে যেতে পারে না এটা কি করে হলো মানে ওই বন্দি খাঁচার ভিতরে বন্দি খাঁচার ভিতরে কেমন কি করে বাচ্চাটা বাঁচলো এটা হলোই বা কি করে প্রত্যেক নাস্তিক নিজেকে হিসাব করলেও পারে পৃথিবীকে হিসাব করলেও পারে করণ মজিদের আয়াত যে আল্লাহ তালা বলছেন যে অতিল কালাম সাল নজরে বহালিন নাস কত অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ আল্লাহতালা পেশ করেছেন নিজের পরিচয় দেওয়ার জন্য মানুষকে তো এসব পরিচয় তো একমাত্র গুণী মানুষই বুঝবে মানুষের জন্যই এটা উচিত যে তারাই আল্লাহ অস্তিত্বকে খুঁজে বের করবে সাহেব মানে এই যে নাস্তিকদের যে বক্তব্যটা হ্যাঁ তারা বলছে যে যুগের বিবর্তনে একসময় তারা ধ্বংস হয়ে যাবে তাদের এই বক্তব্যের যৌক্তিকতা হয়নি। নাস্তিকদের নিকটে কিছু যুক্তিকতা আছে তবে ইসলামের ক্ষেত্রে বাস্তবতার ক্ষেত্রে এই যুক্তিকতা কিছুই না

যে ফেরাউন এটা করেছিল কিন্তু ফেরাউন প্রথমেই যে বিষয়টা বুঝলো ওই দিকটা আধুনিক যুগে প্রমাণিত হচ্ছে যেমনটা যখন ফেরাউনের সৈন্যবাহিনী ফেরাউন সহ তখন সামনে গিয়ে বিশাল নদী এই নদীর সামনে বারোটি গোত্র পার হওয়ার জন্য যে রাস্তা হয়ে গেল এবং পানিটা যে অনেক উঁচুতে এবং নিচ দিয়ে যে মাটি দিয়ে পার হয়ে গেল এটা ফেরাউন তো সচক্ষে দেখলো এটা করলো কে এটা চলমান বিশাল সাগরের পানির মধ্যে দিয়ে রাস্তা হয়ে গেল ফেরাউন যে তার সাথে যাওয়ার চেষ্টা করলো কিন্তু সেখানে সে ডুবে মরলো ওই জায়গাতে কিন্তু ফেরাউন একবার স্বীকার করতে বাধ্য হলো যে বানেসরা যে রবের মতো ইমান আনেছে আমরাও ইমান আনলাম ধন্যবাদ জানাব শেখ মুজাফর সাহেব চমৎকার আলোচনা হচ্ছিল শুধুও দর্শক সময়লে একটু বিরতির নিচ্ছে ছোট্ট বিরতি আপনারা দূরে যাবেন না ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের সাথে এই প্রাণবন্ত সুন্দর আলোচনায় ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট সমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শেরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী শরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা বাংলার পর্দায় জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপ পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলে সলিউশন ও প্রবলেম হ্যাভেন ও ইউ চুজ বিউটি Wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. dhangini, nati সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় সম্মানিত সুদীয় দর্শকবৃন্দ বৃন্দ পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যেটা আলোচনা করছিলাম যে নাস্তিকতার কোনো যৌক্তিকতা নেই আমরা জানাব আমল্লা সাহেবের কাছে আসতেছি যে এই যে আল্লাহ রব্বুল আলমীরের অস্তিত্ব শ্রেষ্ঠার অস্তিত্ব এই যে অস্তিত্বকে যারা অস্বীকার করছে তাদের এই বক্তব্য এবং কোরআন হাদিসে আলোকে আল্লাহর অস্তিত্ব প্রমাণে আমরা কি পথ অবলম্বন করতে পারি এক্ষেত্রে আমরা প্রথমে দেখি কোরআন হাদিসে বিভিন্নভাবেই বলা হয়েছে যেমন একজন বেদুইনকে বলা হচ্ছিল যে আল্লাহ আছে তার প্রমাণ বলো তো বেদুইন বলছে যে আল বায়াতু তাদুল্লু আল আল বাইর

ওয়াসউ জাতু আশাল নক্ষত্র খচিত এই বিশাল আকাশ ওয়াল আর দু এবং অসংখ্য পথে বিভক্ত এই জমিন ওয়াল বেহারু অসংখ্য উর্মিমালা সমৃদ্ধ এই জলধি তাহলে আমাদের কি কি এক আল্লাপাকের এক লাতিফুল খাবিরের নিদর্শন বলে দেয় না সুযোগ দর্শকবিন্দু চমৎকার একটি প্রথা পেলাম যে যে আমাদের খা এবং যারা এটা বুঝতে চাচ্ছেন না তারা নিজেদেরকে নিজেদের আয়নায় একটু চেহারা দেখুন এবং বাস্তবতার প্রতি নজর দিন তাহলে দেখতে পাবেন কেননাসু নিদর্শনা বলি আমরা মরে যাব ধ্বংস হয়ে যাব আমাদের পরকাল বলে কিছু নেই আল্লাপ ওখানে কি চমৎকার করে বলছেন ইজুল হাই আমিনাল মিনাল হাই ওয়ায়ুহিল আর দ বা দামাউতি হা ও কেদালিকা তুখরা জোন ওয়ায়ুহিল আর দ বা দ মাও তেহ তুখরা জোন একটা জমিন শুকিয়ে যাচ্ছে সেই জমিনে আবার বৃষ্টির পানি পড়ার সাথে সাথে ঘাস উৎপন্ন হচ্ছে তাহলে কৃষ চমৎকার ব্যাপার গত বছর যে তরমুজ খেয়েছিলাম তারই বিচি বিচিটা মাটিতে দিলাম পসে গেল সেখান থেকে গাছ বের হলো সেখান থেকে আবার তোর মুস পেলাম কাঁঠালের বিচিটা লাগিয়ে দিলাম কাঁঠালের বিচিটা মাটিতে পচে গেল তারপর সেখানে গাছ হয়ে গেল জেনে আল্লাহ তো চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহকে স্বীকার করেন না তাকে নিয়ে যদি বিশ্লেষণ করেন একটা বিষয়ে যে তার মধ্যে অস্তিত্ব ছাড়া বিশ্বাস করবে না কিন্তু একটা সত্তা শব্দের অর্থে কিন্তু অস্তিত্ব এটা জানা কথা আল্লাহ মহান সত্তা এখানে নিজের অস্তিত্ব সে নিজে খুঁজে পায় না যদি বলা যায় আপনি কি আপনার আত্মাটাকে কোনোদিন দেখেছেন দেখেনি

কলির রোহ মিন আমর রব্বি যে হে রসুল আপনাকে জিজ্ঞাসা করবে রোহ কি বলুন রুহ আল্লাহর একটি আদেশ আচ্ছা এই রোহ যে কি এটা প্রসঙ্গে একটু আলোকপাত করেন যাহলে আমার দর্শকরা বুঝতে পারবেন যে স্রষ্টা অবশ্যই রয়েছে জি খ্রিস্টানেরা রাসূল সাল আলাই আসাল্লামকে জিজ্ঞাসা করেছিল রুহ সম্পর্কে রুহের পরিচয়ে আল্লাহ আল্লাহতালা যেটুকু বলেছেন আমরা সেটুকু যদি বুঝি তাহলে আমাদের কাছে কথাটি খুব স্পষ্ট হয়ে যায় সেটা হচ্ছে রব্বি রুহ বলতে আমার একটা আল্লাহ আদেশ তালার পর্যন্ত সেই একটা প্রকৃতি একটা মানুষের মধ্যে আল্লাহ তালা রাখা চাইবেন ততক্ষণ পর্যন্ত থাকবে আর যতক্ষণ পর্যন্ত রাখা চাইবেন না ততক্ষণ পর্যন্ত সে থাকবে না ঠিক আমরা রুহটা এভাবে বুঝতে পারি যে আবু সালমা তালা তালাহ যখন ইন্তেকাল করলেন তখন আল্লাহর নবী আবু সালমার বাড়িতে গেলেন তখন দেখলেন যে চক্ষু দুটি আবু সালমার খুলে আছে তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার চোখের ওপরে হাত রেখে চক্ষু দুটি বন্ধ করে বললেন যে দেখো যখন রুহ মানুষের শরীর থেকে বের হয়ে যায় তখন ব্যক্তি রুহকে দেখতে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে রুহর একটা আকৃতি আমরা বুঝতে পারি সেটা মানুষের ধারণ ক্ষমতার বাইরে হতে পারে কেননা আল্লাহ তালা বলেছেন যে আপনি বলুন যে সেটা আমার আদেশ কিন্তু আমরা এখান থেকে রাসুলের ভাষা থেকে বুঝতে পারছি হাদিস তো মুসলিমের তিনি বললেন যে যখন রুহ বের হয়ে যায় তখন মানুষ ওই আত্মাকে দেখতে থাকে যে কিভাবে চলে যাচ্ছে যখনই আত্মাটা বের হয়ে যায় তখন তার দেহটা অকেজ হয়ে যায় আর এই অকেজো দেহ তখন আর খোলা চক্ষু বন্ধ করতে পারে না এই জন্য তোমাদের যারা থাকো সেখানে তাদের জন্য উচিত হবে যখন চোখটা খুলে যাচ্ছে তখন হাতে হাতে চোখটা বন্ধ কর্মান্য বক্ত উপস্থাপনের জন্য আচ্ছা আমি ব্যাপারে সাহেবের কাছে আসবো এটা একটু বলার জন্য এই জন্য যেটা যে মানুষ তো আজকে বস্তুবাদী এবং মানুষ হয়ে গেছে সে দেখতে চায় আচ্ছা আল্লাহ যেখানে বললেন রোহটা তার একটি আদেশ আমরা আজকে যদি বিজ্ঞানের দৃষ্টিতে তাকাই তাহলে একজন মানুষের দেহ থেকে আপনার যদি বলা হয় একটা কিডনি বের করে আনা সম্ভব সেটা আনা যাচ্ছে যদি মস্তিষ্ক এনে বের করে দেওয়া হোক সেটা দেওয়া যাচ্ছে আচ্ছা আমার সাহেব একটু বলেন তো দেখি কোনো ডাক্তার কি সম্ভব পৃথিবীতে রোহটা এনে দেখাতে পারে রুহটা তো আসলে দেখানোর কিছু নয় রুহ যেহেতু আল্লাহর আদেশ এখানে আমরা একটা কথা বলতে পারি যে আমি যখন মরে যাচ্ছি তখন আমার চোখ কান নাক সব কিছুই থাকছে কিন্তু এগুলি সব অকেজো এটা একটা উদাহরণ আমরা দিতে পারি এইভাবে যে একটি টাকা টাকার ভিতরে অনেক কিছু থাকে অনেক লেখা লেখাঝোঁকা থাকে অনেক সাপ থাকে অনেক নিয়ম নীতি থাকে কিন্তু টাকাকে যখন সরকার অচল বলে ঘোষণা দেয় তখন টাকার সব কিছু ওখানে থেকে গেল কিন্তু টাকাটা আর কাজ দিল না যে টাকা দিয়ে এক একমন চাউল পাওয়া যাচ্ছিল আজকে একশো টাকা চাউল ও টাকা আর দিবে না ওটা অকেজ হয়ে গেল তো আল্লাহর আদেশ রুহুটা আল্লাহর আদেশ আল্লাহর অর্ডার ওই জন্য আল্লাহ পাক বলছেন নুল কুলুব মানুষের দেল শান্ত হয় আল্লাহর জিকিরে কারণ আল্লাহর হুকুম মানলে মানুষের আত্মা শান্তি পায় যেহেতু আত্মাটা হলো আল্লাহর আদেশ না যেটা আমি আপনাকে বলছিলাম যে এটা বাস্তব একটা চিত্র যে আমরা দেখি যে অপারেশন করে বিভিন্ন জিনিসটা বিজ্ঞান নিয়ে আসতে পারতেছে কিন্তু বিজ্ঞান কি সম্ভব হয়েছে রুহটা বিজ্ঞান তাহলে স্রষ্টাকে কেন মানতে আপত্তি কোথায় বিজ্ঞান তো রুহু বের করতে পারবে না বিজ্ঞান রুহু বের করতে পারবে না বিজ্ঞান অনুরূপভাবে টাকার ভিতর থেকে সেই আদেশটা যখন বের করে না হলো ওটাকে টাকাটাকে অচল বলে ঘোষণা দেওয়া হলো তখন ওখান থেকে আদেশটা কিভাবে বের হয়ে আসলো সেটাও বাইর করে আলাদা করে দেখাতে পারবে না টাকার ভিতরে একটা আদেশ ছিল যে আদেশের কারণে টাকাটা চালু ছিল কিন্তু আদেশটা উঠায় নেওয়ার সাথে সাথে ওখান থেকে কিভাবে বের হয়ে গেল টাকাটা অচল কিভাবে হয়ে গেল সে বুঝতে পারলো না আমরা অবশ্য আত্মাটাকে রুহটাকে এভাবে বুঝতে পারি যে মেনে নেওয়া যেমন আমরা দুইজন আছি একজন ঘুমিয়ে আছি আর একজন পাশে বসে আছি যে ব্যক্তি ঘুমিয়ে আছে সে স্বপ্নে দেখছে যে একটা গোখরা সাপ তাকে ছবল মারার জন্য ধাওয়া করছে এবং সাপকে দেখে সে ভয়ে পালিয়ে যাচ্ছে কিন্তু যে ব্যক্তি পাশে বসে আছে সে ব্যক্তি কিন্তু সাপকে দেখতেও পাচ্ছে ভয়ও পাচ্ছে সে দৌড়াচ্ছেও এবং সে ক্লান্তিও বোধ করছে ঠিক তার দৌড়ানো এবং ক্লান্তি বোধ করা এবং ভয় পাওয়া যেমন ঠিক মানুষের ভিতরে পরিচালনা হয় এইভাবে আল্লাহ এইভাবে পরিচালনা করেন যা মানুষের আয়ত্তের বাহিরে অবশ্যই যে ব্যক্তি বসে আছে সে ব্যক্তি কোথায় সাপ খুঁজে পায় না দেখতে পায় না এটা তার আয়ত্তের বাইরে এটা অসম্ভব এভাবে ইমাম গাজালী রহমাল্লাহ বলছেন যে মানুষ কবরের আজাব যদি চিন্তা করে ঠিক ওইভাবে বুঝতে পারবে স্বপ্নটাকে বাস্তব বাস্তবে চিন্তা ভাবনা করলেই কবরের আজাবটা কিছুটা হলেও তার ভিতরে স্বীকৃতি আসবে কিজন মুজাফফরের বলতে চাচ্ছিলেন আমরা আসলে এভাবে বলতে পারি নাস্তিক্যবাদী দর্শনটা सिर्फ একটা ধারণা মাত্র এটা ধারণা 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 মাত্র আল্লাহ কিন্তু নিজেই बोलते হয় ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওমা ইহলিকুনা ইল্লা দহর এরপরে আল্লাহ বলেন এই ব্যাপারে তাদের কোনো এলেমি নাই জ্ঞানী নেই ইন হুম ইল্লা ইয়াজুনন তারা সব কিছু ধারণাই বলে থাকে এমন আরেকটা বিষয় এলেম দ্বারা নিজস্ব জ্ঞান দ্বারা কখনো সঠিক বেঠিক যাচাই করা যায় না এখানে বলা যায় একটু যে শাহ আকিদা বিশ্বাসকে আলোচনা করতে গিয়ে ছোট্ট কথা বলেছেন মানুষের জ্ঞানের কখনো ক্ষমতা নেই কোনটা সঠিক আর কোনটা বেঠিক বিশ্লেষণটা করে আর এই জ্ঞান দ্বারাই মানুষকে বিশ্লেষণ আমরা করার চেষ্টা করছি কিন্তু জ্ঞান যে ভুলও হয় তার প্রমাণ তো ভুরি ভুরি সময় যেমন এই বর্তমান দর্শনের প্রবক্তার যেটা কার্লার্কস যে থিওরিটা চালু করে গেলেন কিন্তু সে থিওরিতে এখন নেই পরবর্তীতে কিছুদিন পরে ওটা পরিবর্তন করে আলাদা করে দিল এরপরে এখন যে বর্তমানে দর্শনটা আছে কেবল একটি রাষ্ট্রে বন্দী হয়েছে আর আগে ছিল বহু এই তার এই ধার এটা ধারণা মাত্র এটা তো নষ্ট হয়ে গেছে

অনেক আয়াত পেশ করেছেন এবং সেগুলোকে নিদর্শন হিসাবে তিনি মানুষকে দেখতে বলেছেন মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম যখন আল্লাহ আছেন বলে বললেন তার জাতির সামনে জনগণের সামনে তখন তার আল্লাহর পরিচয় জানতে চাইল তখন আল্লাহ তালা বললেন কুল হেনবি আপনি বলুন কুলহ আল্লাহ আহাদ আল্লাহ একক আল্লাহ সামদ আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন লামিয়লিদ তিনি কক জন্মদিননি ওলাম ইউলাদ তিনি ক থেকে জন্ম নেননি আল্লাহ মেকুল্লাহ কুফনাহ তার সমকক্ষ কেউ নেই এই আয়াত টেনে যদি মানুষ গবেষণা করে চিন্তা ভাবনা করে তাহলে অবশ্যই একটা সত্তা বের হবে যে সত্তার কাউর সাথে মিল থাকবে না ধন্যবাদ জনাব আব্দুল রাজ্জাক সাহেব যে সময় আমাদের কম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অস্তিত্ব আছে বলে অনেক প্রমাণ দিয়েছেন তার মধ্যে একটা আমরা বলতে পারি যে বখারি মুসলিমের হাদিস আল্লাহ তাল্লাহ প্রথম আকাশে প্রত্যেক রাতের শেষে নেমে আসেন সপ্তম আকাশ থেকে শেষের আকাশে নেমে আসা তার অস্তিত্ব প্রমাণ করে আল্লাহর নবী বলছেন যে জাহান্নামে জাহামিনীদেরকে দেয়া দিতে থাকা হবে দিতে দিতে এক পর্যায়ে তালা বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলবে যে আর কি কিছু আছে আল্লাহর রাসূল বলছেন যে ওইসমতে আল্লাহ তালা তার পাকে জাহান্নামের বিন্দু দেবেন পাটি আমাদের হাতে সময় সময় কম সুধী দর্শকবৃন্দ আমরা যে জানতে পারলাম এরকম অসংক প্রমাণ কোরআনের ভিতরে আল্লাহ বলে আলামিন বলছেন তোমাদের কি আল্লাহ তাআলা কোনো خالিকাসিন সশরাঞ্জিনি আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দিচ্ছেন সুধী দর্শকবৃন্দ এই বিষয় নিয়ে পুনরায় আবার আলোচনার মধ্যে আসব জানতে চাইছিলাম যে আরো কিছু প্রমাণ কিন্তু সময় আমাদেরকে দিচ্ছে না আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে প্রমাণ পেলাম যে নাস্তিকতার কোনো যৌক্তিকতা নেই এবং তারা যেগুলি করছে বা যুক্তি দিচ্ছে সেগুলি শুধুমাত্র তাদের ধারণা খেয়ালিপনা বা ধারণার বসপতি হয়ে তারা করছে তার কোনো অস্তিত্ব নেই এবং জি জি এবং তারা যদি নিজেরা নিজেদেরকে একবার আয়নায় দেখে আর দেখে চিন্তা করে তাদের অস্তিত্ব কেমন করে আসছে এবং তারা কি তাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটির উপরে তারা হুকুম লাগাতে পারছে নিয়ন্ত্রণ করতে পারছে সেটাও তো পারছে না সুতরাং যে আল্লাহ রব্লা আলমীর একক অদ্বিতীয় সত্তা তার দিকে ফিরে আসার আহ্বান এবং দাওয়াত জানাতে আমাদের আর কোন শঙ্কা থাকলো না আমরা নির্দিদায় বলতে পারি যে আসুন আমরা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করি এবং তার হকুমের ভিত্তিতে জীবন পরিচালনা করি এ কল্যাণ এবং পারলো মুক্তি নিশ্চিত হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদের সকলকে কল্যাণের উপরে কায়েম রাখুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك মেনে চলার গুরুত্ব কি ভালো মন্দের মাঝে দফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগও tactics মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনে ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজাফ্ফর মহসি ড আব্দুল্লা জাহাঙ্গীর শেখ শাহীদুল্লাহ খান মাদানি আহমদুল্লাহ বেন মোহাম্মদ তেল হোসেন ফানুল হুসেনের উপস্থাপনায় দাবি মানুষ ধর্ম মানবেন আল্লাহ সোহান ও দা কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামী আল্লাহ মনোনীত দিন প্রতিটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের কল্যাণের কল্যাণ ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়া বি फायদা আজ রাত সাড়ে নটায় বা পুনর সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা আপনার বেহেশত কোথায় সহিহ উল্লেখ আছে 8 নম্বর খন্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর দুই হাদিস নম্বর দুই একজন লোক নবীজির কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কে নবীজি বললেন তোমার মা লোকটি বললো বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট মায়ের দিকে এবং ভাগ অর্থাৎ যায় বাবার দিকে পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তনু পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনানিতে উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর ছয় হাদিস নম্বর তিন হাজার একশো ছয় নবজ সাল্লাহ বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে বিস টিভি বাংলা মানবতার সমাজ